সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষ হলেও ফাইনাল ম্যাচে কমিশনারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা চলছে। নানা নাটকীয়তা শেষে যৌথভাবে বাংলাদেশ ও ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। টাইব্রেকার থামিয়ে টস করে চ্যাম্পিয়ন দল নির্ধারণের সিদ্ধান্তটি ভুল ছিল বলে জানিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। এদিকে যৌথভাবে হলেও চ্যাম্পিয়ন হওয়ায় খুশি সাগরিকা আফিদা স্বপ্নারা। রাজধানীর কমলাপুরে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় নির্ধারিত সময় এক এক গোলে শেষ হয়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানে দুই দলই এগারো এগারো গোলে সমতায় থাকে। এরপর শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার শিরোপা বিজয়ী দল নির্ধারণের জন্য দুই অধিনায়ককে আমন্ত্রণ জানায়। ভারতের অধিনায়ক টস জেতায় তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, কিন্তু এই প্রক্রিয়া মেনে নেয়নি বাংলাদেশ দলের কোচিং স্টাফদের পাশাপাশি খেলোয়াড়রাও। মাঠেই চলে এর তীব্র প্রতিবাদ। পরে টসের মাধ্যমে চ্যাম্পিয়ন ঘোষণার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন ম্যাচ কমিশনার, তবে সেই সিদ্ধান্তে আপত্তি জানায় ভারত দল। এরপর কয়েক দফা বৈঠক শেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ভুলটা ম্যাচ কমিশনারের, তার আরও সতর্ক হওয়া উচিত ছিল। এখন তাদেরকে হার্ড কপি রাখতে বলা হবে, দে মাস্ট হ্যাভ এর হার্ড কপি তার সাথে রাখবে, সো দ্যাট যখন যখন একটা সমস্যা হবে হার্ড কপি দেখে করবে। আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার সাগরিকার, তার শেষ মুহূর্তের গোলে ভারতের বিপক্ষে সমতায় ফিরে বাংলাদেশ। সাগরিকার খেলা দেখতে কমলাপুরে ছুটে এসেছিলেন তার বাবা মা। সাফল্যের আনন্দে বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সাগরিকা। যৌথ চ্যাম্পিয়ন হলেও খুশি আফিদা সাগরিকা স্বপ্নারা। জয়েন্ট চ্যাম্পিয়ন হয়েছি, এটা তো আমাদের একা হওয়ার কথা ছিল, তারপরে অনেক খুশি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা একটু কম, মানে একটু কমই আনন্দদায়ক, কিন্তু একক চ্যাম্পিয়ন হলে আরো বেশি আনন্দদায়ক হতো। দুই টিমের কোনো টিমে কাঁদতে হলো না, কষ্ট পাইতে হলো না, কিন্তু ওদের পুরো টিম ম্যানেজমেন্ট সব আসলে ভালো লাগতো। এই জয় আগামী আসরগুলোতে ভালো খেলার আত্মবিশ্বাস যোগাবে বলে জানান সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন মেয়েরা। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।